কিরে ওসব করে খারাপ হইছিস কেন? তোমার মনে আছে আব্বা থাকতে আগে আমরা প্রায় গোস্ত খাইতাম, কিন্তু এখন আর খাই না। আইবার সময় দেখলাম বিশাল এক গরু জবাই হইছে, আব্বার কথা খুব মনে পড়ে। এই তো সামনে কুরবানি, এই কুরবানির ঈদে তোরে গরুর গোস্ত খাওয়াব নে ইনশাল্লাহ। হাসা হাসা কইতাছ? হাসা। আচ্ছা শোনো রাহেলা, এবার কিন্তু ঈদটা আমরা গ্রামে করছি, তো তোমার সামনের এক সপ্তাহ ছুটি, ঠিক আছে? হায় আল্লাহ, মায়াদের আমি কি খাওয়াম? ঈদের দিন কি ওর কপালে কুস্ত জুটবো না? মাস্তুল ফাউন্ডেশনে কোরবানির গোস্তের টোকেন দিতাছে, চল আমরাও লই যাই। হ্যাঁ মা চল। মাস্তুল ফাউন্ডেশনের এই আয়োজনে আপনিও শরীক হন। মানবতার তরে বিলিয়ে দিন আপনার কুরবানী।